বর্ধমানে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনার জেলা অফিসের সামনে বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ জেলা যুব মোর্চার সভাপতি শ্যামল রায়ের বাড়িতে হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ জখম তিন বিজেপি নেতা বিজেপি জেলা যুব সভাপতি শ্যামল রায়ের সঙ্গে সদ্য যোগ দেওয়া খোকন সেনের গোষ্ঠীর লড়াই জেলা পার্টি অফিসে খোকন সেনকে মারধরের অভিযোগ শ্যামল গোষ্ঠীর বিরুদ্ধে পাশাপাশি জেলা যুব মোর্চার তিন নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ এরপরে দুপক্ষের হাতাহাতি হয় খবর পেয়ে লোক জড়ো করে দুপক্ষ অভিযোগ শুরু হয় গুলি চালাচালে নিরপুরে শ্যামলের বাড়ি ভাঙচুর ভাঙচুরের অভিযোগ খোকন সেন ও তার অনুগামীদের দিকে শ্যামলের অভিযোগ দলে এসে ক্ষমতা জাহির করতে চাইছে খোকন ওরা চার রাউন্ড গুলি চালিয়েছে জেলা যুব মোর্চার সভাপতির আরো দাবি নয় আমরা দল ছাড়বো নয় হয় তাদেরকে দল ছাড়তে হবে আমাদের যুব কার্যক্রম আমরা পার্টি অফিসে ছিলাম আমরা দেখতে পেলাম যারা এলাকায় এলাকায় দীর্ঘদিন তোলাবাজি দীর্ঘদিন সন্ত্রাস করেছে তারা সদ্য বিজেপিতে তার নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে তারা যারা এলাকায় সাপোর্ট পায় না তারা ওই ওর নেতৃত্বে জয়েন করছে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছে আর প্রতিবাদ থেকে শুরু হয় তারা প্ল্যানিং করে এসেছিল তারা পার্টি অফিসে চার রাউন্ড ফায়ার করেছে তারা পার্টি অফিসকে ইট মেরেছে খোকন সেনের নেতৃত্বে যে দুদিন আগে আগে পিজিপিতে জয়েন করলো শুধুমাত্র আমার উপর টার্গেট কেন এটাই বড় চিন্তার বিষয় কারণ তারা অবগত আছে যে রাজনীতিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যা জেলার যে ভৌগোলিক পরিস্থিতি তাতে যদি আমাকে বা আমার যুব মোর্চার টিমকে কোনটাসা করতে পারে তাহলে তাদের গুণ্ডাবাহিনীর টিম জমি দখলের একটি রাস্তার সোজা হয়ে যাবে পার্টি অফিসে বাইরে গুলি চালিয়ে চার রাউন্ড কোনো গল্প কথা না লোকাল খবর নিন আপনারা তারপর ইট মেরেছে পার্টি অফিসে যাকে আমরা মন্দির বলি তারপরে আমার বাড়িতে তারা আমরা সবাই পার্টি অফিস আমার বাড়ি থেকে খবর যাচ্ছে এলাকা থেকে খবর আমার বাড়ি ভাঙচুর হয়েছে আজ সিপিএম এর জামানায় আমরা একই দল করে এসেছি কোনোদিন বাড়ি ভাঙচুর হয়নি তৃণমূলের জামানায় বাড়ি ভাঙচুর হয়নি এটা স্বীকার করতে বাধ্য হব যে বাড়ির সামনে ঘেরাও হয়েছে আন্দোলন হয়েছে আমাকে আটকাবার চেষ্টা হয়েছে কিন্তু বাড়ি ভাঙচুর হয়নি কিন্তু আজ এমন একটা প্রতিনিধি দেখতে হলো যে এই প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির জন্য মনে হয় দলটা যে দলটা করছি আগামী দিন ভবিষ্যৎ অন্ধকার যদি এদের মতো নেতাদেরকে অবিলম্বে বহিষ্কার করানো হয় যা আমরা খবর পাচ্ছি এগারোটা বারোটা বাইক তিনটে করে ছেলে হ্যাঁ কিছুই নয় তাকে জমি আমরা দায়িত্ব দিতে চাইছি না সে স্বঘোষিত নেতা হতে চাইছে কারণ তার নামে একাধিক কমপ্লেন আছে তোলাবাজ তার বিরুদ্ধে একাধিক গুন্ডামি কেস আছে এখনো কেসগুলো পেন্ডিং দল তাকে গ্রহণ করেছিল ভেবেছিল দল তাকে শুধরাবে কিন্তু দেখা গেল দল না দল তাকে শুধরাতে না পেরে দলকে এখন দলের পদাধিকারীকে কোনটা করতে চাইছে আমরা চাইছি নয় আমরা পার্টিটা করব না তাদেরকে বহিষ্কার করা হোক পরিষ্কার তাহলে আমরা দল ছাড়বো আমরা দল ছাড়বো দলটা করতে চাইছি দলের আদর্শ মেনে দল ছাড়বো আমরা কি করবো না দল ছাড়বো পরিষ্কার তারা যদি বহিষ্কার নয় দল ছাড়বো বিজেপি এবং না এরকম কোনো ভাষা নেই বিজেপির সঙ্গে ক্রিমিনালদের লড়াই হয়েছে যারা জার্সিটা বিজেপি করে নিয়েছে ও পুরাতন বলে ব্যাপার হয়নি খোকন সেনের নেতৃত্ব হয়েছে এটা আমি আপনাকে দাবি করে বলছি অভিযোগ করিনি অভিযোগ জেলা নেতৃত্ব করবে যারা যারা লাইবিলিটি আমার কেন লাইবিলিটি আমার কোনো লাইবিলিটি নেই আমি জেলার পথে থেকে আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমি রিপেয়ার করবো কিন্তু প্রশাসনিক কাজটা জেলা করবে আমার বাড়ি বাড়ির মেম্বার আতঙ্কিত হবেন এটা তো স্বাভাবিক দেখুন একটা বাড়িতে বাচ্চা আছে বয়স্ক বাবা আছে আতঙ্কিত হবে অভিযোগ অস্বীকার খোকনের তার দাবি আমাদের দলে আসাটা মানতে পারছেন না শ্যামল তার অনুগামীরা তারই জেরেই ঘটনা শ্যামল তার অনুগামীরা দু রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ খোকনের আজকে আমি কিছু ছেলেকে জয়েন করাবার জন্যে বর্ধমান বিজেপি জেলা পার্টি অফিসে আমরা গিয়েছিলাম আমি ওই সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ গিয়েছিলাম যাওয়ার পর হ্যাঁ জানিয়ে গিয়েছিলাম আমরা সাধারণভাবে বাইরে বসে আছি তো একজন নিরীহ গোবচারা ছেলেকে হঠাৎ করে শ্যামলের নেতৃত্বে এসে একটা ছেলে চান নামক নাম সে ওই আমরা ওকে অন্যভাবে চিনি যে ওই লোককে চাকরি দেবো বলে টাকা পয়সা নাই তো শ্যামলের সঙ্গে তার কিসের সম্পর্কে আমরা বুঝতে পারলাম না তো এসেই তাকে বেধারাক মার তো আমরা তো হতবাক হয়ে গেলাম যে যে কেন মারছে সাথে সাথে দেখছি শ্যামলের কিছু গুণ্ডামাইনি ছেলে পাটি বইসে ঢুকে প্রত্যেককে ধরে পেটা মেয়ে যাকে পাচ্ছে ওখানে ধরে পেটাচ্ছে না আমি জাস্ট খালি বলেছি তুমি তো একজন নেতৃত্ব স্থানীয় লোক তুমি এইভাবে কাউকে মারধর করছো কেন তখন আমাকে শ্যামল রায় নিজে আমার মুখের মধ্যে একটা ঘুসো মারে এইখানটা করে আমি তখন তার প্রতিবাদ করি এ মানে একজন দুষ্কৃতির থেকে মানে বলা যাবে না যে কী তাণ্ডব বিজেপি দল মানে আমরা তো সেইভাবেই গেছি আমাদের সব ছেলেপেলেরা কিন্তু অন্য নেতৃত্ব বাদ দিয়েই বলছি আমি কিন্তু শ্যামলের যে অ্যাডামেন্ট বর্তমান। জেলা এবং শহরের মানুষ তার যোগ্য জবাব দেবে এটা হচ্ছে প্রথম ঘটনা হয় সাধারণ মানুষ আমাকে বাঁচাবার জন্য ওখান থেকে দোকানদার থেকে শুরু করে কিছু যারা আশেপাশে ছিল তারা আমাকে বাঁচাতে এগিয়ে আসে যে শ্যামলের প্রতি তারা ধিক্কার করে যে কখন সেনের গায়ে তুমি হাত দিলে কেন এই বলে আমরা সব ওখান থেকে চলে আসি যে আমি কত গোবেচানার মতন দাঁড়িয়েছিলাম এবং জেলা নেতৃত্বর যে নির্দেশ সেটাই আমি পালন করেছি আমি এসব গুলি বোম যদি আমার হাতে কেউ দেখিয়ে দিতে পারে আমি তো এসব আমি মনে করছি শ্যামলের বানানো শ্যামলের বাড়িতেই আপনারা যান আপনি বর্ধমান শহরে খোঁজখবর নিয়ে দেখুন শ্যামলের ওই এলাকাতেই আমাদের কাছে যা খবর আসছে এই মুহূর্তে জানেন যে কত মানুষ ওর প্রতি বিক্ষুব্ধ বাড়ির কোনো লোককে বলুন যে আমি আমাকে যদি ওনারা দেখে থাকে বা আমি ওনার এই জঘন্য কাজের সঙ্গে যদি লিপ্ত থাকি তাহলে আমি মনে করি যে আমার এই দলে থাকা উচিত নয় বিকল্পিত বর্ধমান শহরে ও মনে করছে যে ওর একটা কেউ প্যারেলেলি তৈরি হচ্ছে বর্ধমান শহরে ওনাকে বলছি যে ভিতর থেকে দু গুলি ছুঁড়েছে তিন কুনিয়ায় এসে দুটো বোম চার্জ করে গেল এই কিছুক্ষণ আগে আপনাকে আমি বলছি পার্টি অফিসের ভিতরে দায়িত্ব নিয়ে বলছি পার্টি অফিসের ভেতর থেকে যেভাবে ইট ছোড়া হয়েছে শ্যামলের নেতৃত্বে আমার কথা নয় আপনি সাধারণ মানুষের কাছে জেনে নিন আমার গুড়ি ছুড়েছে শ্যামল নিজে গুড়ি ছুঁড়ছে যদি আমাকে দেখিয়ে দিতে পারে অভিযোগটা হচ্ছে আপনাকে আমি বলি অভিযোগটা আপনি জানেন না আপনারা যেহেতু আমি বর্ধমান রেল স্টেশন চত্বরে তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের একটা সমাগম করেছিলাম এবং নতুন একটা জয়েন্ট মানুষ বিজিবিতে এসেছিল জয়েন করেছিলেন তো সেই থেকে শ্যামল কিছু ছেলেকে গুন্ডাবাহিনীকে ঢুকিয়ে সেদিনও ওই অনুষ্ঠানটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছিল আমাকে দলে আমার যে আমার যে মানুষের যে সামাজিক কাজের দিক দিয়ে যে আমি মানুষের মধ্যে পৌঁছে গেছি এই যে আজকে গুলির গল্প বানানো হলো আমি যেহেতু সাধারণ মানুষের সঙ্গে মিলে মিলেমিশে কাজ করি তাদের দায় বিপদে আমি দাঁড়াই মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছি সেই কারণে এই একটা বিষয় মিথ্যে অভিযোগ একদম সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আর আমার সম্বন্ধে গোটা বর্তমান শহরবাসী মিডিয়ার একটা অংশ জানে যে আমি কীভাবে জীবন পরিচালনা করি রিপোর্ট গোলসি বার্তা